ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ মোতায়েন রাষ্ট্রের ব্যর্থতা মন্তব্য করে পূজা মণ্ডপগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, দেশে ১২ থেকে ১৩টি মন্দিরে ভাঙচুর ও হামলা হয়েছে, তাই ঝুঁকিপূর্ণ এলাকায় মণ্ডপগুলো নিরাপত্তা বাড়াতে হবে। এবার সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা ৩২,১৬৮টি, যা গত বছরের তুলনায় ৫০টি বেশি। এর মধ্যে ঢাকা মহানগরে ২৪১টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। অনুষ্ঠানগুলো কেন পুলিশ প্রোটেকশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, তার মানে রাষ্ট্রের দুর্বলতা আছে, রাষ্ট্রের ব্যর্থতা। অপরাধী যারা অভিযুক্ত হবেন তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। আমরা চেষ্টা করব, বলবো, আমরা দাবি জানাবো, ১-১.৫ মাসের মধ্যে যেন অপরাধী তারা শাস্তি পায়।